আসসালামু আলাইকুম বিয়াস, আমি সাশির রবি। হ্যালো বিয়াস, থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতে পারছেন কী টপিকের উপর আলোচনা করব। হ্যালো বিয়াস, যারা ছোটোখাটো চার পাঁচটা বা আট দশটা বা দুটা বা একটা যাই পালে যদি এই টপিকের উপরে আপনার ছাগলগুলো পরিচর্যা বা পরিচালনা করেন, তাহলে ইনশাল্লাহ আশা করুন এই শীতে আপনার ছাগলগুলো অনেক সেক্টিভেট থাকে। হ্যালো বিয়াস, এই শীতের কারণে ওষের কারণে অনেক সময় ছাগল খুটুর খুটুর করে কাশে। তো আশা করছি যে টপিকের উপরে আমি ভিডিওটা করতেছি, এই ভিডিওটা সমস্ত ভিডিওটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আর কী নিয়ে আলোচনা করতেছি অবশ্যই বুঝতে পারছেন। হ্যালো বিয়াস, চলেন শুরু করা যাক ভিডিওটা। হ্যালো বিয়াস, এই হলো সরষা, এটা হলো সরষা, এই হলো কালিজিরা। কালিজিরা এমন কোনো লোক নাই যে কালিজিরা বিষয়টা না বোঝে, আর শস্য অবশ্যই শস্যার গুণগণ বোঝেন। এখন এই যে ছাগল, হ্যালো বিয়াস, আমি এখন এই যে এগুলা কীভাবে খাওয়াই আমার ছাগলের জন্য আমি দেখাই। হ্যালো বিয়াস, একটা বড় ছাগলের জন্য এই এতটুক, আর এই শস্য বড় ছাগলের জন্য এতটুক। এই এই শস্য আর কালিজিরা আমি দেখেন এই যে কিছু ভুষির লগে ম্যাচিং করে দেয়, আর এগুলো খাওয়ালে কি হয় আমি তাও বলতেছি। ব্যাস এই যে দেখেন এটা ম্যাচিং করে দিলাম, এই দেখেন নাও, দেখেন খুব সুন্দর করে খাইতেছে ওরা। এই খাবারটা সকাল একবেলা বিকাল একবেলা এই খাবারটা দিবেন, এই দুবেলা খাবার দিবেন এই ছাগলটার জন্য। আর সরষা অ্যান্ড কালিজিরা, সরষাটা এই আপনার শরীরটা গরম থাকে, এই শীত অনুভবটা একদম কম হবে, আর যখন নাক দিয়ে একটু পানি পড়ে বা ঠান্ডা একটু কাশি ভাব, তখন সরষাটা আপনি যখন জাবর কাটে, যখন তো জাবর কাটার সময় এই সরষ তার দাঁতে পড়ে আর কালিজিরেও দাঁতে পড়ে, তখন একটা সরষের একটা ফ্লেভার আসে, তখন এই নাক থেকে তারা এই এই যখন একটু ঠান্ডা বা এই হাঁচি বা কাশি দেয় বা নাক দিয়ে পানি পড়ে এটা দূর হয়ে যায়, ভালো হয়ে যায়। আর কালিজিরা তো বুঝে নেই, এটা আমরা মুসলমানরা খুব কমই বিশ্বাস করি, কিন্তু অন্য অন্য ধর্মী লোকেরা কালিজিরাটা অনেক বিশ্বাসিত, ওরা খাবার যে কোনো খাবারের সাথে কালিজিরাটা মানে খায় ব্যবহার করে। আর হ্যালো বিয়াস, এই যে আল্লাহ রাসুল বলেছে কালিজিরা আর মধু যে ব্যক্তি খাবে মৃত্যু ব্যতীত সারা সকল রোগের উপকার। আপনার এই প্রথম শীত পড়তেছে, আমাদের গ্রাম অনুযায়ী অনেক শীত পড়তেছে, যদি শহর অনুযায়ী কীরকম বা তা জানি না, গ্রাম অনুযায়ী যারা চার পাঁচটা বা আট দশটা ছাগল পালে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ছাগলটা শীতের দিনে বা এই শীতের সময় আপনার ছাগলটা খুব যত্নশীল রাখেন, খুব যত্নভাবে রাখেন, যতটাই ছাগল হোক এই আমি যেই পরিমাণটা দেখাইছি এই পরিমাণটা সকাল অ্যান্ড বিকালে খাওয়াবেন। কালিজিরার সব রোগের উপকার, ঠান্ডা হবে না, হাঁচি হবে না, কাশি হবে না, গলগল করা শ্বাস নিবে না, আর এই সাদা শস্য দিবেন, দুবেলা খাওয়াবেন অল্প অল্প ভুষি। আমি শুধু আপনাদের দেখার উদ্দেশ্য এটা শুধু আমি করছি, কিন্তু আমি দানাদার খাবারের সাথে সব সময় খাবাই, বিকালে এক টাইমে আর সকাল এক টাইমে, এই দুই টাইমে আমি দানাদার খাবাই, পুরো এই শীত সিজনটা খাওয়াবো। ইনশাল্লাহ আপনি দেখেন আমার ছাগলটা কত সুন্দর আছে, ভালো আছে, দেখেন আমার ছাগলটা গর্ভ অবস্থা খালি খাইতেছে। হ্যালো বিয়াস, আপনারা এই জিনিসটা মিস্টেক করবেন না, আর এই জিনিসটা সবসময় খাওয়াবেন, শরীরটা ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যালো বিয়াস, এই যে আমি যে ভিডিওটা বা যে টপিকের উপরে আলোচনা করছি, এই টপিকের উপরে যদি আপনাদের একটু হলেও যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবেন, আর যদি যদি আপনাদের কিছু বলার থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমরা কমেন্টের মধ্যে বলে দিবেন। হ্যালো বিয়াস, আমার ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো সময় শুধু নামাজের সময় ছাড়া যে কোনো সময় আমাকে ফোন দিবেন, আর যদি শুধু শুধু আলোচনা করার জন্য তো 9টার পর থেকে আমাকে আলোচনা করবেন, আমি আপনার জন্য সারা রাত্র আমি আপনার জন্য ওই ফোনে কথা বলার জন্য চেষ্টা আছি। হ্যালো বিয়াস, আর যদি ভিডিওটা অতিরিক্ত ভালো লাগে তাহলে আপনারা যারা ছোটোখাটো কয়েকটা খামারে আছে তাদেরকে শেয়ারের মাধ্যমে দেখে দিবেন। হ্যালো বিয়াস, আমার যে বন্ধুরা ভিডিওটা দেখতেছেন
সেই বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইলো। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যালো ভিউয়ার্স, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমার আলোচনা। আল্লাহ হাফেজ।